মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা জুড়ে পালিত হল বনমহোৎসব। শনিবার মন্ত্রী শান্তিরাম মাহাতো এই উৎসবের সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, সাংসদ মৃগাঙ্ক মাহাতো, জেলা শাসক অলোকেশ প্রসাদ রায়সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকগণ। বনদপ্তর সূত্রে জানা গেছে, এই উৎসব জেলা জুড়ে আগামী 7 দিন ধরে চলবে। বন সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার সহ নানা রকম অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে বন দপ্তর। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, সমাজ এগিয়ে যেতে পারবো এবং ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত রেখে যেতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন একটা ভারসাম্যযুক্ত পরিবেশ উপহার দিয়ে যেতে পারি, এইটাই হবে আমাদের পক্ষে একটা ভারসাম্যযুক্ত পরিবেশ উপহার দিয়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। এইটুকু বলে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে রঘুনাথপুরে পালিত হল শুভ রথযাত্রা উৎসব। আরেকবার করছি, রঘুনাথপুরে পালিত হল শুভ রথযাত্রা উৎসব। এদিন রঘুনাথপুর ভারত সেবাশ্রম সংঘ থেকে এই রথযাত্রা শুরু হয়। তারপর সারা বাজার ঘুরে ভারত সেবাশ্রমে রথযাত্রা শেষ হয়। এই রথযাত্রায় হাজারেরও বেশি মানুষ যোগদান করেন।